আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারের সমস্ত মেসেজগুলো আপনাদের ফোনে আনবেন। আপনারা কিন্তু যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের মেসেজ আপনাদের ফোনে আনতে পারবেন। তো কিভাবে আনবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা বাঁদিকে এখানে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা ডান দিকে এখানে সেটিংসের একটি লোগো দেখতে পাচ্ছেন, তো আপনারা সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন। সেটিংসের লোগোটিতে ক্লিক করার পর এবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একদম লাস্টে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন। তো আপনারা ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন, ডাউনলোড ইওর ইনফরমেশান। তো আপনার ডাউনলোড ইওর ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান। তো আপনার ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক প্রোফাইল দেখতে পাবেন এবং আপনাদের যদি ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে সেই পেজটিও দেখতে পাবেন। এবার যদি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের মেসেজগুলো শুধুমাত্র আপনাদের ফোনে আনতে চান, তাহলে আপনারা এখান থেকে শুধুমাত্র ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফেসবুক প্রোফাইলটিকেই সিলেক্ট রাখলাম। সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশান। তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলের সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনাদের ফোনে আনতে পারবেন। আজকে আমি শুধু আপনাদের দেখাবো যে মেসেজগুলোকে আপনারা কীভাবে আপনাদের ফোনে আনবেন। তো মেসেজগুলো আনার জন্য আপনারা এখান থেকে মেসেজেস দেখতে পাচ্ছেন, তো আপনারা মেসেজেস এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে নেক্সট বাটন, তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস। যদি আপনারা আপনাদের ফোনে আনতে চান তাহলে আপনারা ফার্স্ট অপশানটি সিলেক্ট করবেন, ডাউনলোড টু ডিভাইস। আর যদি আপনারা ট্রান্সফার করতে চান আপনাদের গুগল ড্রাইভে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার টু ডেস্টিনেশান, তো আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন। তো আমরা ডিভাইসে কালেক্ট করব, তাই আমরা এখান থেকে ডাউনলোড টু ডিভাইস সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটন, তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশান শো করছে, ডেট রেঞ্জ, মানে আপনারা কত দিনের ডেটা চান, ঠিক আছে, সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা ডেট রেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট উইক, তারপর দেখতে পাচ্ছেন লাস্ট মান্থ, তারপর দেখবেন লাস্ট থ্রি মান্থস, তারপর দেখতে পাচ্ছেন লাস্ট সিক্স মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট থ্রি ইয়ার্স, অল টাইম। আপনারা চাইলে অল টাইমে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি অল টাইম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার সেভ বাটনে ক্লিক করবেন। আর একটা কথা ফ্রেন্ডস, ওপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপনার কাস্টমও সেট করতে হবে, মানে এতদিন থেকে এতদিনের ডাটা আপনারা সিলেক্ট করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনার সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাচ্ছেন নোটিফাই, তো এখানে কিন্তু ক্লিক করে আপনাদের একটি ইমেল আইডি অ্যাড করতে হবে। যদি আপনার এখানে ইমেল আইডি অ্যাড না করেন তাহলে নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইল, এই ক্রিয়েট ফাইল অপশানটি কিন্তু ভিজিবল হবে না। তো অবশ্যই আপনারা নোটিফায়ার এখানে একটি ইমেল আইডি অ্যাড করবেন। ইমেল আইডি অ্যাড করার পর তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, তো এটা দেখতে পাচ্ছেন HTML ফরম্যাট সিলেক্ট করা রয়েছে, আপনারা HTML ফরম্যাটটি সিলেক্ট করে রাখবেন। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া কোয়ালিটি, তো আপনারা মিডিয়া কোয়ালিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাই, মিডিয়াম, লো, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন এটা, ঠিক আছে। তো আমি হাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। এটা সিলেক্ট করলে কি হবে ফ্রেন্ডস, আপনাদের মেসেজ যদি কোনো ছবি বা ভিডিও থাকে সেটা হাই কোয়ালিটির কিন্তু ডাউনলোড হবে, এছাড়া যদি আপনাদের কোনো ভয়েস মেসেজ থাকে সেটাও কিন্তু ডাউনলোড হবে। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফাইলস, তো আপনারা ক্রিয়েট ফাইলসে ক্লিক করবেন। এবার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন প্রোগ্রেসে আছে, তো একটু ওয়েট করবেন আপনারা। ওয়েট করার পর এখানে আবার আসবেন, তো এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। তো আমরা ব্যাক করে দেখি ডাউনলোড বাটন এসছে কি না। তো এখান থেকে আমি ব্যাক করে পুরো বেরিয়ে যাব। একবার ক্লোজ করে দেবো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে। ক্লোজ করার পর আবার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর ওপরে এখানে তিনটে লাইনে ক্লিক করব। তিনটে লাইনে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর ইওর ইনফরমেশান অ্যান্ড পারমিশনে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড ইওর ইনফরমেশানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে কিন্তু ডাউনলোড বাটন চলে এসছে। এবার আপনারা এখান থেকে এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের, তো এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন।
পাসওয়ার্ড দেওয়ার পর আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন থেকে ডিফল্ট ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে ক্রোম ব্রাউজারটি কিন্তু ডিফল্ট ব্রাউজার হিসাবে সেট করা রয়েছে, তাই আমার ফোন থেকে কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের ফাইল ম্যানেজারে পারমিশন দিতে হবে, তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে ফাইলটি, দেখতে পাচ্ছেন 28 MB কিন্তু ফাইল। তো ফাইলটি যতক্ষণ আর ডাউনলোড হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি এখানে দেখবেন ফাইলের নাম কি রয়েছে, আর এখানে আপনাদের ফাইলের সাইজ দেখবেন, ঠিক আছে? এটা দেখে কিন্তু আপনারা খুঁজে বার করতে পারবেন ফাইলটিকে। তো আমাদের এই ফাইলটিকে এবার এক্সট্র্যাক্ট করতে হবে, কারণ এটা কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। তো আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এবার আপনারা এখান থেকে ফোন স্টোরেজে যাবেন। ফোন স্টোরেজে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারটিকে খুঁজে বার করবেন। ডাউনলোড ফোল্ডারটিকে খুঁজে বার করার পর আপনার ওপরে এখানে সার্চ বারে আপনাদের নাম লিখে সার্চ করবেন, ফেসবুক আপনাদের নাম দিয়ে ফাইলটি ডাউনলোড হবে, তো আপনার সেটা লিখে সার্চ করবেন। তো আমি এখানে আমার নাম লিখে সার্চ করছি। তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে সমস্ত ফাইলগুলো চলে এসেছে। তো আমরা কি দেখবো, জিপ ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন জিপ লেখা রয়েছে, মানে এটা হচ্ছে জিপ ফাইল, আর এখানে দেখতে পাচ্ছেন 28.5 MB। তো এই ফাইলটি কিন্তু আমরা ডাউনলোড করলাম। তো আপনারা কী করবেন, এই ফাইলটিকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার নিচের দিকে এখানে মোড দেখতে পাচ্ছেন বা তিনটে ডট দেখতে পাবেন, তারপরে তিনটে ডটে ক্লিক করবেন। তিনটে ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এক্সট্র্যাক্ট ফাইল, তো আপনি এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করবেন। এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফাইলটিকে এক্সট্র্যাক্ট করবেন। আপনারা চাইলে কিন্তু এই নামটিকে চেঞ্জও করতে পারেন, তো আমি নামটি চেঞ্জ করে দিচ্ছি যাতে আমার এটা খুঁজতে সুবিধা হয়। তো আমি এখান থেকে DDD দিয়ে দিলাম, তারপর ফাইলটিকে এক্সট্র্যাক্ট করলাম। এবার দেখুন ফ্রেন্ডস, আমি আবার সার্চ করব এখানে DDD লিখে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আপনারা ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি অ্যাক্রস ফেসবুক, তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজেস, তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোস, ইনবক্স, তো আমরা ইনবক্সে ক্লিক করব। তো আপনারা ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যাদের সাথে চ্যাট করেছি তাদের নামগুলো শো করছে। এবার আমি যার নামে ক্লিক করবো এখান থেকে, দেখুন ফ্রেন্ডস আমি একজনের নামে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন message.html, তো আপনারা message.html এই অপশানটিতে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস এখানে কিন্তু আপনারা ফটোজের ফোল্ডার দেখতে পাবেন, প্লাস আপনারা ভিডিওর ফোল্ডার দেখতে পাবেন, প্লাস আপনারা ভয়েস মেসেজের ফোল্ডারও দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র গিফটসের ফোল্ডার শো করছে, কারণ গিফটস পাঠানো হয়েছে, তার জন্য এখানে শুধুমাত্র গিফটসের ফোল্ডার শো করেছে। আর এখানে message.html মেসেজ দেখার জন্য এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তার সাথে আমি যে সমস্ত চ্যাটগুলো করেছি সেই সমস্ত চ্যাটগুলো কিন্তু এখানে শো করেছে। তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারের সমস্ত চ্যাটগুলো আপনাদের ফোনে আনতে পারেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশনে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।